السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان، والحمد لله جل الميزان، وسبحان الله والحمد لله تملأان، أو قال تملأ ما بين السماء والأرض. الصلاة نور، والصدقة برهان، والصبر ضياء، والقرآن حجة لك وعليك، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ জাল্লা শানুহু আমাদের মজলিসকে কবুল করেন, আমাদের হেদায়েত এবং নাজাতের জরিয়া বানায়, আল্লাহ পাক আমাদের ইখলাস দান করেন, ইত্তেবায়ে সুন্নত দান করেন। বয়ান তো হয়েছে, হবে, বহুবার শুনছেন, আসলে এখন নাকি বুখারি শরীফের সমক হবে, কোরআন শরীফের তেলাওয়াত শেষ হবে হাফিজদের। আমি তো এই জানি, আমার তো বসে গেছে কুরসির মধ্যে, বয়ানের জন্য তো আমার জেহেনে নেই। আমি তো মনে করতেছিলাম যে ছাত্র থাকবে, রাত তো কম হয় নাই, মানুষের কষ্ট, বয়ানের কথা তো নেই, কথা তো হইল খতমে কোরআন, খতমে বুখার, তো ওইটার কি ব্যবস্থা, পাগড়ি কতদিন পাগড়ি দিতে হবে, আশিটা পাগড়ির মধ্যে তো 80 মিনিট যাইব, 80 মিনিট না গেলেও তো 60 মিনিট যে 50 মিনিট যে, আবার সবক পড়াইতে হয়, যদি কিছু বলতে হয় তা আধা ঘন্টা যদি যায়, এমনি তো 1.5 ঘন্টা 12টা যাবে, ওইটার ব্যবস্থা করেন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন, ছাত্রদেরকে নিয়ে আসেন এটি সরাব, ওই যে এইভাবে বসলে আমি নিচে বসে সবক পড়াবো। এর আগে দুইটা কথা বল, 1 নম্বর, সামনে বসে তারিফ করা, তারিফ করা, দুইটা শব্দ, তারিফ হইল যে লোকটাকে কেউ চিনে না, সুতরাং তাকে চিনে না, ও চিনা মানুষ, দেখি আলে হক না আলে বাতিল, কোনো মুসলমান না মুসলমান, এটা তো মোটেই বুঝবে না, বাকি লোকটা কে, অনেকের পরিচয় নেই, নাম হয়তো জানে বা জানে না, লোকটার নাম জানলে মানুষের দিলের মধ্যে ভাব হয়, তুমি কি ধরনের কথা বলতে পারো, যারা চিনে তারা বলবে হুজুর এই ধরনের কথা বলে, যারা না চিনে তারাও জানবে যে উনি, এটার নামে তো তার পরিচয় দেওয়া, শরীয়তে এতে নিষেধ নেই। এখানে যারা বসা আছে, আমার যেমন কেমন কেমন লাগে যে তারা বুঝে আমার চিনে, আমার ধারণা আর কি যে আপনারা আমার চিনেন, চিনেন আপনারা আমার সবাই,
এলে দেখা যায় এখানে পরিচয়ের প্রয়োজন নেই। আর যে পরিচয় দিলে বক্তার মন ছোট হয়ে যায়, কি মানুষ এমন জায়গায় আসলাম কেউ আমার চিনে না, সে আর আমার আওয়াজ শুনবে না, আর কি ওয়াজ করুক, মন ছোট হয়ে গেলে আসবা, ফ্রেশ থাকলে মন, সামনে যারা বসে রয়েছে তাদের মহাব্বত আছে, এখলাস আছে, উঠা যাবে না, মহাব্বত করে আমার চিনে তাই তো করছে, চীনা মানুষেরও আজকেটা শুনে কেউ বসছে, তাহলে এরা মন যা শুনবে এবং আমলে নিয়তে শুনবে আল্লাহ রহমত নাজিল, পরিচয় দেওয়ার দরকার নেই। এগুলো আমাদের দেশের একটা আজীব অবস্থা দেখা যাচ্ছে, ইসলাম গাইলে ইসলাম গোত্র বুঝে, দুই নম্বর হলো তারিখ, উনি বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশের মানুষ সিংয়ের কৃতি সন্তান, আরো কিছু কিছু, এটা তারিখ প্রশংসা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন দেখলেন একজনে আরেকজনের প্রশংসা করেছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতা উনুকা কাতাতা উনুকা আখি, তুমি তোমার ভাইয়ের গর্দান কেটে দিলে, মুখের উপরে তারিফ করলে অত গর্দান কেটে দিলে, বলতেছেন শ্রেষ্ঠ নবী আখির নবী সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, আর যাকে বলতেছেন সে একজন সাহাবী অবশ্যই, নবী আলাইহিসসালাম মাসুম কিন্তু বলার দরকার নেই, সাহাবায়ে কেরাম মিন হাইসিল মাজমু মাসুম এটা বলার দরকার নেই, ওলামায়ে কেরাম সাহাবাদেরকে সাহাবি বলেন, মেয়ারে শরীয়ত বলেন, নবীকে মাসুম বলেন, আপনাদের শোনা এটার কি অর্থ? অনেক অর্থের একটা অর্থ হইল এই, আমাদের নবী মাসুম, কথা বলবেন না, ওয়াজ ভাই আপনারা করেন না, আমি করি, এর পিছিয়ে এত গন্ডগোল করলে বন্ধ করো, এগুলো কথা কানে আসতে ভালো লাগে না, সারাদিনই আসতে দুই ঘন্টার সবক পড়াইছি বুখারি, আবার আগে বসছি, আল্লাহ দয়া করো কথা বলা। আমরা স্বাভাবিক বুঝি, মূল কথা না বুঝার কারণে আমরা বলি আল্লাহ রাসূল আসুন, সাহাবায়ে কেরাম মাসুম মেয়ারে শরীয়ত, স্লোগানও দিয়ে সব কিছু করি, এটার অর্থ কি? আমরা যে বলি আল্লাহ যে বললেন, আমরা যে বলি সাহাবি মাসুম মিন হাইসিল মাজমু নবী মাসুম, এইটুকু আপনি শুনবেন আর চলে যাবেন, এই জন্য বলা হয়েছে, এ যারা বুঝে আর ওরা যারা বলে আমিও আরবি জানি খালি বাতাসা জানি, আমার আগে বাতাস শিখাই দিলাম আপর দিতে হয় না, পড়া এই অর্থ বুঝে, আমি অনেক বাতা জানি, এবিসিডিও জানি, সরু সরাইয়াও জানি, এইরকম জ্ঞানী পণ্ডিত যারা তারা এটা বুঝবে যে নবী মাসুম নিষ্পাপ, সাহাবিরা মিন হাইসিল তারা মেয়ে এসেছে এটা বুঝবে,
আর যারা এই মাদ্রাসায় পড়ছে, আমি এই মাদ্রাসায় পড়ছি, আমার গৌরব। উনি যে আমার কত কিছু বললেন এতে আমার খুশি লাগে না, এইখানে ছাত্র বলছে এটা আমার খুশি লাগছে। কেন? আর উনি যে কেন বলছেন আমার জানা নাই, একটু এই জানা আছে যে একদিন আরেকবার কোনো এইরকম মিটিং বা কোনো মিটিং এর মধ্যে সব বলছে, কিন্তু যেটা আমার আসল এটা বলেন। আমি তো রাগ করছিলাম, রাগের মধ্যে মহাব্বত ছিল, কিন্তু সেটা রাগই মনে করছে। আজকে আরম্ভ করেই করছে, উনি এনে ছাত্র ছিলেন। এটা আমার জন্য গৌরব, অহংকার না। যে অনেক বুজুর্গানে তিনি ইমাম সাহেব ছিলেন, হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব ছিলেন ইমাম সাহেব, আর জি আজকে এক জায়গায় সবকের মধ্যে ওনার এক গুণ বলছি, ওনার আজীব গুণ ছিল। এখনকার ছেলেরা তো ওনাদের দেখেই নেই। মাওলানা আশরাফ সাহেব কেমন ছিলেন, মাওলানা নুরুদ্দিন সাহেব কেমন ছিলেন, মাওলানা মিয়াহ হোসেন সাহেব কেমন ছিলেন, মনজুরুল হক সাহেব কেমন ছিলেন, আল্লাহ ওনাদের জাযায় খায়ের মকামে আলা দান। কেউ যদি আওয়াজ না করেন, আমি একটু পড়ি, আপনারা আমার সাথে পড়তে রাজি আছেন? কোরআন শিখ পড়ুন তো, না শুনলে গুনাহে কবিরা হবে। এই জন্য আমি শুরুতে তেলাওয়াত করিনি। তেলাওয়াত যাদের কানে যায়, না শুনলে গুনাহে কবিরা, এক নম্বর খারাপি, দুই নম্বর আবু জেহেলের পার্টির সাথে তার তুলনা। আবু জেহেলের পার্টি কোরআন শিখ তেলাওয়াত করার সময় পরিচয় করা, না শোনা শাহি ফরমান, সরকারি নির্দেশ ছিল। যেই তেলাওয়াত শুনবা, শুনলে মানুষ মুসলমান হয়ে যায়। আর সরহায় কোন গৌফিহি, তোমরা শুনবেও না, কাউকে শুনতে দেবেও না। আমি যে সভাগুলোতে যাই, আমি দেখি এটা আবু জেহেলের কাজ, আমরাও করতেছি। তেলাওয়াত হচ্ছে, রুমে রুমে ছাত্র আলাপ করতেছে, তার কানে আওয়াজ দিতেছে, শুনে না। মিটিং এর মধ্যে বসে রয়েছে, কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে, তারা গল্প করতেছে, আশেপাশে গপ্প শোনা যায় না। আমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করি আর তারা না শুনে, 10,000 মানুষ শুনলো না, 10,000 মানুষের গুনাহে কবিরা হল। 10,000 গুনাহে কবিরা হবে, তাহলে তো মশলাই জানে না। আমি যে পড়লাম ওই মশলা জানি, যে গুনাহে কবিরা হয়। এরপরেও আমি পড়লাম, তম্বিহ করলাম না, ওই 10,000 যা গুনাহ হবে আমার একা, তাদের 10,000 গুনাহ আমার ঘরে আনবে। এগুলো আমাদের সভা সমিতিতে হচ্ছে, মজলিস জমা করা হয় কোরআন তেলাওয়াত দিয়ে। শুক্রবারে মসজিদ ঠিক করা হয়, মাইক ঠিক করা হয় কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে। চরম বেয়াদবি। কোরআন তো দিল ঠিক করার জন্য, মাইক ঠিক করার জন্য নয়। কোরআন শরীফ তেলাওয়াত যখন হয়, পাখির মতো বসে শুনতে হবে। দোকানদার ভাইদেরকে টেলিভিশন বন্ধ করতে হবে। যিনি তেলাওয়াত করতেছেন তার বোঝা উচিত, এখানে হাজার হাজার লোক, তারা অর্ধেক মানুষই তেলাওয়াত শুনে রাখা, হাই হুই করে গান বাজায়, আপনি কেন তেলাওয়াত করলেন? অর্ধেককে সব গুণাগার বানাইলেন, আর ওরা 10,000 গুণা হয়েছে, আপনি তেলাওয়াত করছেন, আপনার একাই 10,000 গুণা। কিসের ওয়াজ করতে বসছি? গুণা নিয়ে যাওয়া কোরআন শরীফ পড়ি নেই, কিন্তু এখন আমার মনে আছে যে একটু করমই লাগবে। আর যারা এলাকার মানুষ বা ছাত্র শিক্ষক এখানে আছেন,
যখন মনে চায় না যাবেন গান বাধ্য না, ওয়াজ শোনা ফরজ না, ওয়াজ যে কোনো সুন্নত না। মুস্তাহাব বেশি বেশি, মুস্তাহাব আলাল কেফায়া, এরছে বেশি না। যারা এলাকার মানুষের উপস্থিত হয়েছে আপনাদের বোঝা উচিত, আল্লাহ আমাকেও বুঝবে, অনেক কথা তো বলা সম্ভব না। হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সবাই চিনেন না, চিনেন না, জানেন না, জানেন না, খলিফাতুল মুসলিমিন, জান্নাতে যারা সুসংবাদ সরাসরি পাইছেন, যাদের ব্যাপারে আল্লাহর ওহী নাযিল হয়েছে, মুস্তাকিল ভিন্ন ভাবে, তার মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আসমান ভেদ্য হয়েছে, আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীর কাছে, যায় স্বয়ং উমর ফারুককে ঘোষণা দেওয়া শেষে জান্নাতি। এই উমর ফারুক কিন্তু আসলে বাসাতে বের হয়ে আসছিলেন জান্নাতি হবেন, ওনার স্বপ্ন ছিল না, উনি আসতেছিলেন, শুনতে খারাপ লাগে, পুরানা কথা বলতে ভালো না, কিন্তু শিক্ষণীয় হিসাবে বলতে হবে, হুজুরকে হত্যা করার জন্য, শুধু হত্যাই না, হত্যা করে ওনার কাল্লাটা আবু জাহেলের পায়ের কাছে নেওয়ার জন্য, এরকম একটা আশা নিয়ে আসে বের হয়েছে, এজন্য তার নিজের ইচ্ছা, এটার মধ্যে সে স্বাধীন, আপনিও স্বাধীন, কিন্তু আল্লাহর কিছু তো বীর থাকে, তাকওয়ীন থাকে, ওইটা আরেকটা ছিল, আসলে আল্লাহ চাইছেন যেটা ওইটা হবে, আপনি যেটা চাইছেন এটা হবে না, এটা আপনার জন্য মঙ্গলজনক নয়, আপনি মঙ্গলজনক মনে করতেছেন আসলে মঙ্গলজনক নয়, তা আল্লাহ জানেন, আপনি জানেন না। আসান তাকরহু শাইআ ওয়া হুয়া খাইরুল লাকুম ওয়া আসান তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, তোমার করুণায় ধরছে, তুমি ভাবতেছো খারাপ, হইতে পারে এই করুণার কারণে তুমি জান্নাতি হয়ে যাবে, আর তোমার করুণায় ধরে নাই, রোগ আছে না, তুমি ভাবছো যে আমার কোনো রোগ হয় না, তুমি জানো না তোমার সব গুণ রয়ে গেছে, যত রোগ হয় একটা কাঁটা শরীরে রাখলেও হাদিসে আসছে, আমার মোমেন বান্দার পায়ের মধ্যে যদি একটা কাঁটা লাগে এই দুঃখের বিনিময়ে তার গুনাহ মাফ করে দিয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ এটা আমার চেয়ে আমার উস্তাদে বেশি ভালো জানে, আর আমার উস্তাদের চেয়েতে আমার নবী বেশি ভালো বুঝেন, তার চেয়েতে বেশি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছেন, উনি আমার ব্যাপারে আগে পিছিয়ে সবচেয়ে ভালো জানে, বাপ বেশি ভালো বুঝে ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে, যদিও তার খারাপ লাগে, আসলে বাপ মাতার জন্য শুভাকাঙ্ক্ষী হয়, সুতরাং কি ভালো কি মন্দ আল্লাহ সারা কেউ জানেন, আল্লাহর সিদ্ধান্ত ছিল উমর ফারুককে জান্নাতি বানাবো, ভাগ্যতা হয়তো কোন একটা নেক কাজ করছিল, থানা হইলে আসছে তলোয়ার নিয়ে ওনাকে হত্যা করার জন্য, আর যাইতে সময় উনি জান্নাতি, আইসে জাহান্নামি হইয়া, আর যাইতে সময় জান্নাতি, জান্নাতের মধ্যেও মনে হয় সাহাবিদের মধ্যে উনি দুই নম্বর, আবু বকর সিদ্দিক আর উনি কাছাকাছি দুইজনই জান্নাতি, প্রথম জান্নাতি, বুঝতে পেরেছেন হয়ে যেতেছে, আইলো তো তোমার নিয়ে তাকে হত্যা করে তার মাথা নিয়ে যাওয়ার জন্য, যাইতে সময় দেখা যায় উনি মাথা দিয়া জান্নাতি হয়ে ফিরতেছে, এটার নাম তাকদীর। আর কাজ যেটা জাহেরে করছেন যে তলোয়ার নিয়ে আসছেন, এটার নাম আরবিতে তাকদীর, গোয়েন্দা বাহিনীর কাজ তাকদীর, একদিনের অর্থ হইল যে আল্লাহ যেটা যা তার কেউ জানে না, শরীয়তেও নেই,
শরীয়তে হয়, ওনার সম্বন্ধে তাকদীর হয়েছে, তাকদীর কার্যকর হয়েছে। আল্লাহ আমাদের সবার তাকদীর ভালো করে দেন। এটা কেডা ফটো উঠাইবেন না, হারাম। আপনিও গুণাগার, আমিও গুণাগার। আমি যে মিটিং এ যাই একটু সাহস পাই না ফটো উঠাইতে, চাইছেন না সরকারি মিটিং হোক গাড়ি সরকারি, আপনি কেমনে উঠাইলেন? তো মজলিস, দয়ার মজলিস, রহমতের মজলিস, যেখানে গুণা হয় এটা গুণা, জরুরত নেই। যেখানে জরুরি হয়ে দাঁড়ায় আলেমদের জিজ্ঞেস করেন করেন, মজলিস জান্নাতি মজলিস এখানে ফটো যাবেন না, গুণা আপনারও হবে আমাদেরও ক্ষতি হবে, আল্লাহর নুসরত উঠে যাবে, আমরা আল্লাহর সাহায্যের ভিখারি। উনি আসলেন হুজুরকে হত্যা করার জন্য, কিন্তু আয়েশা রাস্তায় একজনে বলছে উঠে যাও, এই যে মুহাম্মদ নামের লোকটা, পরে হুকুম হয়েছে এতটি মাল পাওয়া যায়, দুই উট পাওয়া যাবে, মালের লোভ মানুষকে ধ্বংস করে, এই পয়সার জন্য কেউ তো রাজি হইল না। আবু জাহেলকে বলছে 100-200 উট দেওয়া হবে, কোটি টাকার চেয়ে বেশি ওই যুগের দাম, আর এই যুগে তো হাজার কোটি টাকা মানুষকে ধ্বংস করে, আকীদা নষ্ট করে। তো ওই পয়সা লুভ দিছে, ওই লুভে মক্কার সমস্ত গুন্ডারা একজনও রাজি হয়নি, আবু জেহেলও রাজি না নবীকে আঘাত করতে, কিন্তু সে পয়সার লুভে বাহ্যিক রাজি হয়েছে। শিক্ষণীয়, যারা পয়সাওয়ালা পয়সার পিছে ঘুরে, পয়সা মানুষকে কি ক্ষতি করে, নবী তাকে হত্যা করাও তার জন্য সহজ, পয়সার জন্য আর কিছু খারাপই বাদ দেন, পয়সা মানুষকে মেধাগ্রস্ত করে তোলে, বিশেষভাবে ধর্মের ব্যাপারে সে মেধাগ্রস্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ ইচ্ছা তো এতে একজন দাঁড়ায় বলি কোথায় যাবো, মা টানতে যাই, কেন কি দোষ করছে, কোরআন শরীফ ইসলাম ইমান এটার কথা বলে, হাইজা দেবে আজি তুমি নিজের ঘরের খবর নাই, পরের ঘরের খবর নিয়ে দূর করো, তোমার নিজের ঘরের খবর আসেনি, পরের পিছনে পড়ো। এই যে শিক্ষার জিনিস, আমরাও তাই, নিজের দোষের খবর নেই, অন্যের দোষে ঢুল বাজে, ঠিক নবীর তরিকা না। যারা কালিমা পড়ে নবীকে রসুল মানি তাদের তরিকা নেই, নিজের দোষ আগে পরের দোষ পড়ে যদি সত্যি থাকে। খায়রুন নাসি মান নাযারা ইলাইহি বিনাফসি ওয়া শাররুন নাস শাররুন নাসি মান নাযারা ইলাইহি বিগাইরি, দুনিয়ার সবচেয়ে অভিশপ্ত ব্যক্তি যে নিজের দোষ দেখে সংশোধন করে না, আর অন্যের দোষ না থাকলেও বানায়া হইলেও তাকে দোষী সাব্যস্ত করে এমনকি তাকে ফাঁসি কাস্তে জড়াইয়া দেয় নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। পয়সার ক্ষেত্রে এটা বেশি চলবে। উনি আসলেন পয়সার লোভে, আল্লাহর কাজ আল্লাহ করে, একজনে খারাপ করে ঘরের খবর লও না, এই জন্য আমরা বলি ভাইয়ারা নিজেরও খবর নেন, নিজের ঘরের খবর নেন, হু আনফুসাকুম ওয়া আহলিকুম কাদ আফলাহা মান তাযাক্কা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার জীবন সফল দুনিয়া আখেরাতে সে যে নিজেকে গুণমুক্ত করেছে, শরীরের ক্ষেত্রে আত্মার ক্ষেত্রে, ব্যক্তি সমাজ রাষ্ট্র
গুণামুক্ত আসলে সেই সকল দুনিয়াতেও সকল আখরাতেও সকল শহীদ হয়ে যান, শহীদের তো আরো সকল দিন ইসলামের জন্য এলাহ কালিমাতুল্লাহর জন্য এখলাসের সাথে ইসলামী শরীয়ত জিহাদে শহীদ হইলে এ তো আরো বেশি কামিয়াবে। কোরআনে বলছে আমার কষ্ট লাগে, মানুষ তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, হাজারো সাহাবা মারা গেছেন, নাকি আম্মি আলাইহিসসালাম মারা গেছেন, আল্লাহ এরকম কিছু বলেন নাই। যারা আল্লাহ দিন এলাহ কালিমাতুল্লাহর জন্য শহীদ, আল্লাহ বলেন শুধু বাচ্চা মারা গেলে ইচ্ছা তো বলবো না, ছোট বাচ্চা আমারে ফোন করে বলছে হুজুর আমার আব্বা খুব অসুস্থ, দোয়া করে বারবার বারবার ত্যাক্ত করে বলতেছে। আমি বললাম যে দোয়া করি তোমার আব্বা সুস্থ হোক সুস্থ হোক সুস্থ হোক, আর যদি মারাই যায় আমি আগের কথা বলে আগে করে হুজুর এটা বলবেন না, যদি মারাই মারাই যায় শব্দটা শুনতেই পারে এত এত মহাব্বত, শুধু মারা যায় এটা বলবেন না, মৃত্যুর কথা বলবেন। আল্লাহ মা তো কবিতা করছে তার ফ্যাক্টরির মধ্যে, আল্লাহ করছে মার পেট হলো ফ্যাক্টরি পয়দা তো আল্লাহ করছে, মার মহাব্বত বেশি না আল্লাহ, সে আল্লাহ যখন দেখেন যে মানুষকে আমি তৈরি করতেছি মারা যেতেছি তাহলে মারা গেছে বলিস না, এই তো আল্লাহ বলার কথা, কেউ ব্যাপারে বলেনি, এক শ্রেণীর ব্যাপারে বলছি। যারা এলাহ কালিমাতুল্লাহর জন্য কালিমায় তাইয়েবার ইমানের জন্য ঝান্ডা উঠায় এখলাসের সাথে শরীর জেহাদে যায় সেইখানে গিয়েছে শহীদ হয়ে যায়, আল্লাহ বলেন সাবধান সাবধান আমার সহ্য হয় না, তার ব্যাপারে মৃত্যু শব্দ ব্যবহার করুন, সে জীবিত 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 আমি আল্লাহ বলছি আমার কোলে থাকবে আমি তারে দুধ খাওয়াবো, ওরে মৃত্যু বললে আমি সহ্য করতে পারি। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তো এদের তো কোনো শেষ নেই, বইলে ওয়াজ করে শেষ নেই, হাজারো ওয়াজ আছে আপনারা জানেন। আমি বলতেছিলাম যে এক নম্বর প্রশংসা ভুলে যাই আমি খুব বেশি আজকে সামনে করতে নেই, আমার মতো মানুষের তারিফ করলে আমার ফুলে যাই, আমি মোস্তাদা বলতেছিলাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে জানানো হইল ঘরে বলল কি হয়েছে তোমার বোন তোমার ভগ্নি বোধে দুইজনই মুসলমান হয়ে গেল, কি বলো? হ্যাঁ যে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, উমর ফারুক নবী আলাইহিসসালামের দিকে না যায় বোনের বাড়িতে গেছে, আস্তে আস্তে আজকালের বাড়িগুলো মতো না কান লাগায় শুনে সুরায় তহা পড়তেছে, কিন্তু রাগে যে বের হয়ে যাবে টানা করে দোকান করতেছে এক কান লাগায় রাখছে যে আর ছুটাই দেওয়ার এক পর্যায়ে ভিতরে দুইটা বোনের তলোয়ার দিয়ে বাড়ি দিচ্ছে, আল্লাহর পিঠে আল্লাহ জল পিঠাইছে রক্তাক্ত হয়ে গেছে, বনে বলে ভাই আমি কিন্তু মুসলমান হয়েছি, হাদিসে আছে যার দিলের মধ্যে ইমান ঢুকে সত্যিকারের ঢুকে এটাকে বের করার কোনো তরিকা নাই, যে হয়তো গুনাহ করবে অনেক কিছুই করবে কিন্তু ইমান বের করা সম্ভব না,
আমরা এটা বাস্তবে দেখি, আমরা চব্বিশ ঘন্টা মাঝে থাকি, মসজিদে থাকি, আমরা তো লাইনই নেই, দাঁড়ি না রাখা, নামাজ না পড়া, তাই আমরা চাকরি থাকি, আমার এনে বসতেই দিবেন না, দাঁড়ি করা। এখনো আমাদের দেশ শরাব খায়, মদ খায়, যত খারাপই আছে সব করে, যুবক, অফিসার, পুলিশ, আর্মি, প্রশাসন, প্রশাসিত সবার মধ্যে, যারা কালিমাতে এবার আল্লাহকে বিশ্বাস করছে একবার, আল্লাহ তো দয়ালু, ওরে সিরে ফেলতে পারেন, কুটি কুটি করতে পারেন, সব সে গুনাহ করবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআন শরীফের বিরুদ্ধে কোন কথা, কোন যুক্তি সে বলতে রাজি না। জি, আমার তো মনে হয় মহিলা মডেল, তার নামও ফাতেমা ছিল, ভাই যখন পিটাইলে, এই জন্য যে আমি ইসলাম গ্রহণ করছি, ভয় ছিল তোমার, চুপে 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 নামাজ পড়ি, চুপে চুপে কোরআন শরীফ পড়ি, খুব ভয় লাগত। আর আজকে তুমি আমাকে ইমাম ও ইসলামের জন্য আঘাত করলে, কসম জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, তোমরা আমাকে কুটি কুটি করতে পারো, কিন্তু আমি ইসলাম থেকে চুল পরিমাণ আসবো না। আর তোমার ভয় যা ছিল আজ থেকে শেষ, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করো, প্রকাশ্যে ইমানের দাওয়াত দেবো। এখানে আমি অনেক সময় মাদারেস ওয়ালাদেরকে বলি, আপনি তো শত্রু যারা ইসলামের বিরোধিতা করে বিদ্বেষী, ওরা তো অনেক কিছুই লিখবে আলেমদের বিরুদ্ধে, তোমরা ক্ষিপ্ত হও, তোমরা একটা কাজ করবে যেটা হুজুর করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ওনাকে মারতে আসবে, কতল করতে আসবে, খবর আল্লাহ রসুলের কাছে গেছে, আল্লাহ রসুল কি করছে, মক্কার কোন গুন্ডা রাজি হয় নাই, ওমর ফারুক রাজি হইলেন, এসে সবচেয়ে বড় শুনছেন, শোনার পরে কি করছেন, উনি লাগি লইছেন, বদদোয়া করছেন, গালি দিছেন, ওনার ইতিহাসের মধ্যে গালি নেই, ওনার জবাব দেবে অমুসলিম কেউ গালি দেবে, কষ্ট দেন নেই, দিলে কষ্ট দেন নেই, জেহাদের মশলা ভিন্ন, জেহাদের সারা জীবনে একজনের ইতিহাস হচ্ছে, আর ২৭টা যুদ্ধের একটার মধ্যে হুজুরে হামলা করে নেই, দাঁত ভাঙছে, শরীর রক্তাক্ত হয়েছে, কি করছেন, যা করছেন সব জায়গায় কাফেরদের ব্যাপারে, উমর ফারুক আইসা গেছে হুজুরকে হত্যা করার জন্য, উনি সিজদা করে কাঁদতেছেন, উমর ফারুকের জন্য কাঁদতেছেন, আল্লাহ উমর ফারুককে দমন করে দাও, ধ্বংস করে দাও, এই যে একটা বলে যে হুজুরের ফিতরতে নেই, স্বভাবে ছিল, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবীর মতো পৃথিবীতে এত নিপুণ আখলাক চরিত্রের অধিকারী কেউ আসে না, আসবে না, উনি সিজদা করে বলেন, ইয়া আল্লাহ, উমর আসতেছে আমার কতল করা, তুমি কি করো আমি জানি না, তার তোপ দিবে কি আমি জানি না, কিন্তু আসতেছে আমার কতল করার জন্য, হে আল্লাহ, তুমি যদি দয়া করে তার বীরটা পরিবর্তন করে দাও, তোমার মালিক তোমার কাছেই তো দিন, শরীরের মালিক আমি, হাত নাড়াইতে পারি, বন্ধ করতে পারি, চোখ বন্ধ করতে পারি, পায়ে চলতে পারি, সব ঠিক, কিন্তু দিন, দিল তো মানুষের অধীনে নাই, দিল আল্লাহর অধীনে, এই জন্য দোয়া শিখাইছে, তোমার বীর যদি এদিক সেদিক যায় নামাজের মধ্যে, অনেকেই বলে তাতে ছোট্ট একটা দোয়া বেশি বেশি পড়লো,
আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনি করেন, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনি, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনি। হে আল্লাহ, আপনার হাজার হাজার নাম, এটার খুলাসা হইল আল্লাহ। আল্লাহুম্মা বললে আল্লাহর যতটি নাম আছে নিরানব্বই সব, ইমাম রাজি বলে পাঁচ হাজার নাম আমি গুনছি, এই সব পাঁচ হাজার নাম নিতে কত সময় লাগবে? আল্লাহ দয়ালু, বান্দায় চায় তার হাজত মোতাবেক নাম, তো আল্লাহুম্মা বললে এই সব নাম এটার মধ্যে হয়ে যায়। সে আল্লাহ শিখেছেন আল্লাহুম্মা, এর অর্থ হলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য ভালো নাম আছে, বান্দার প্রয়োজন মোতাবেক যখন আল্লাহুম্মা বলে সবগুলো নাম উচ্চারিত হয়ে যায়। যেমন তিনবার কুল হুয়াল্লাহ পড়লে পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়, পুরা কোরআন পড়া মাইনে নেওয়া হয়, এমনি ভাবে আল্লাহুম্মা বললে আল্লাহর যতটি নাম আছে সবই পাওয়া যায়। সুযোগ শিখেছেন আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনি, এক মিনিট লাগে, আধা মিনিট, আল্লাহুম্মা করেন প্রত্যেক নামাজের পরে দশ বার করে পড়া কঠিন কঠিন, আপনারা করতে রাজি আছেন? দৈনিক করতে রাজি আছেন? আর দশজনকে এই আমলটা শিখাইতে রাজি আছেন? আল্লাহ এই সব হায়াত হাতগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীন, দেখেন আমল করেন, আপনার নামাজের মধ্যে মন বসবে, অন্যান্য আমলের মধ্যে মন বসবে, এটা নবী আলাইহিস সালামের নুসখা। হযরত উমরের মায়ের কাছে থেকে আমি বলি যে দেখো, মায়ের রিয়াকশন হয় অ্যাকশনের চেয়েতে আজকাল রিয়াকশন বেশি হয়। মাদ্রাসার মধ্য মাসার হেসখানা ছোট ছোট বাচ্চারা, এখানে একটা রিয়াকশন হয়, আর যারা আরো বড় হয়ে গেছে কঠিন রিয়াকশন মাইরিয়া পিটায়া এসলা করা যায় না, যেটা মহাব্বতের দ্বারা করা যায়, দয়ার দ্বারা চায়া করা যায়, মায়া মমতার দ্বারা যে সনাতন করা যায় ওটা পিতামির দ্বারা হয় না। এই জন্য স্কুল হোক কলেজ বলো যেখানেই বলো, শিক্ষা মাদ্রাসা মসজিদ বিশেষভাবে এই বাচ্চাগুলো এই যুগে মাদ্রাসা পড়ে কোরআন পড়ে, যে যুগে কোরআন পড়লে সমাজের বোঝা মেধাগ্রস্ত অভুজ বিভিন্ন ধরনের গালি খাইতে হয়, মা বাপকে খাইতে হয়, আত্মীয় স্বজনে মা বাপকে বলে, এরপরে কঠিন মুজাহাদা করে এই ছোট বাচ্চাদের মসজিদে দেয় মাদ্রাসায় দেয় পড়বার জন্য। অনেক মা বাপ এমন আছে হাল বাস করে, এমন আছে মানুষের বাড়িতে মায় পানি দেয়া পয়সা জীবন নষ্ট করে, সেও বাচ্চারা মাদ্রাসায় পড়ে, এই ধরনের বাচ্চারা মাদ্রাসায় বেশি পড়ে, কেউ নেই। সে বাচ্চারা তোমার কুলে আসে ওদের মায়ের না, কিয়ামতের দিন তোমার ছেলে তোমার নাজাতের উসিলা নাও হইতে পারে, তোমার সামনে যে ছেলেটা বসতেছে কালিমা শিখতেছে কোরআন শিখতেছে হাফেজ হইতেছে, কসম খোদা হাফেজের আগুনে পোড়ান, কোরআন সেই আগুনে পোড়ানো নিষেধ, কাগজ একটা যার দিল দেমাগ ও মগজের মধ্যে সারা শরীরে কোরআন, ওটাকে আগুনে কেমনে জ্বালাবে? অসম্ভব। তবে যদি আল্লাহর তকদির থাকে মৃত্যুর আগে তার শরীরে কোরআন লেগে যাবে, না হলে কোনো হাফেজ চাই, আমি তো এ পর্যন্ত করে পুরা কোরআনের হাফেজ না হোক, নিয়ত তো সবাই করি যে আমরা কোরআনের হাফেজ হব, বাস পরে এক আয়াত করে পড়ব, মাদ্রাসা ছাত্রদের এক আয়াত পড়ব,
তিরিশ দিনের তিরিশ হাজার, এক বছরে 360,000। আস্তে আস্তে কোরআন মুখস্থ হবে। আমি এটা চালাইছি ছাত্রদেরকে জরি, অনেক ছাত্র যাত্রা বাড়িতে হারে যায়, দরকার নেই। সুরা ইয়াসিন মুখস্ত রাখো, যেমনি পাও সব পার হইতে পারবো না। সুরা আল-আকাব মুখস্ত রাখো, সুরা মুলক মুখস্ত রাখো, দশটা সুরা নামাজের জন্য শুদ্ধ করে মুখস্ত রাখো, এখলাসের সাথে রাখো। এইটিও যদি শরীরের এদিক সেদিক থাকে, হাদিসে আছে হাসরের ময়দানে কোরআন তার তেলাওয়াত সাফাত করবে তো করবেই, পুলসিরাত পার করে জান্নাতে ঝুঁকায় তারপরে বেরিয়ে। খুব কঠিন, ছোট ছোট সুরাগুলি মস্ত করে মহব্বতের সাথে শুদ্ধ করে, আর এইদি স্বাভাবিক ইয়াসিন সুরা সবাই মস্ত থাকতো, ফাজাইল পড়ে সবাই জানে। ওয়াকিয়া এগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বটে এবং এলাজও বটে, বিপদের অভাবের স্বভাবের সব কিছুর জন্য। একজন মুসলিম আমি সুরা ইয়াসিন পড়তে পারি না, ফাজাইল দেখে তখন করতে মনে যাবে। ওয়াকিয়া দেখেন, অভাবী অভাব দূর করার জন্য একসে সহি হাদিসের মধ্যে আছে। এই সমস্ত আমলের কোন গুরুত্ব নাই, ওয়াজ শুনি এই কানে আড্ডা বেরিয়ে যায়। মাদ্রাসার ছেলেরা যখন সুরা ইয়াসিন পরে আর কোরআন শরীফ দেখতে থাকে আমার খুব কষ্ট লাগে, সুরা ইয়াকিয়া পরে আর দেখতে থাকে আমার খুব কষ্ট লাগে। এই দেওয়া মস্ত নেই পরে আবার মনের সামলায় আরেকটা ব্যাপার হইতে পারে। কোন কোন ফোকাহারা লিখছেন 40 দিনের মধ্যে দেখা এক খতম না করলে তাহলে তার ভবিষ্যৎ ভালো না। 40 দিনের মধ্যে একদিন কোরআনের একটা পারা দেখা পড়তে হবে, কিন্তু অনেকেই জানি নেই 40 দিনের কমপক্ষে একবার দেখে পড়ো। হাত দুইতে গেছিলাম হজরত বলা দেখে যে এটি পড়া করতে গিয়ে আমাদের মাদারেস গুলোর মধ্যে সব আছে কিন্তু তেলাওয়াত নাই, তেলাওয়াত নাই। তেলাওয়াত কেউ মারা গেলে তার জন্য করি, মায়ের ঠিক করার জন্য করি, কুলখানির জন্য করি, নিজের এসলার জন্য করি না। যে কেউ এটা আয়াত করে নিয়ত করে নিয়ত করেন যে আল্লাহ আমার ইমান মজবুত করে দেব, তেলাওয়াতের সব তো তুমি দিবাই, আর একটা আমার নিজের আপনার কাছে আবদার, আমি এক পৃষ্ঠা কোরআন শরীফ এই জন্য তেলাওয়াত করলাম এই নিয়তে, হে আল্লাহ আমার অভাব দূর করে দাও। এক পৃষ্ঠা এই জন্য করলাম আমি ছাত্র, হে আল্লাহ আমাকে এলমে নাজন্নি দাও। এক পৃষ্ঠা আমি এই জন্য করলাম, হে আল্লাহ আমার দেমাগের মধ্যে বুদ্ধি শুদ্ধি কম বুঝি কম, হে আল্লাহ আমার বুদ্ধি দেও ফাহাম দান করো। হে আল্লাহ আমি একা তেলাওয়াত করলাম যাতে আমি গুনাহ না করি, হে আল্লাহ আমি একা এই আয়াতটি করলাম আমার মৃত্যু যেন ইমানই হয়, হে আল্লাহ এইভাবে আপনি করেন আধা পড়া করেন কমপক্ষে একটা রুকু করেন টানা করেন অর্ধেকটা রুকু করেন। যে আল্লাহ আপনাকে বানাইছে কোরআন পড়লে জুম তার সাথে কথা বলা, কোরআন পড়লে এক হাদিসে তিরমিজিতে আছে বুঝাইবার জন্য বলতেছে আল্লাহ সব বাদ দেয়া যে তেলাওয়াত করতে থাকে ওর দিকে তাকায় থাকে মহব্বতে তার সব প্রয়োজন মিটায় দেয়, সে আল্লাহর মাহবুব হয়ে যায়। ভাইয়েরা আমার হযরত উমর ফারুক হুজুরে বদ্ধ করেন নি, আল্লাহর কাছে কানছেন, কেন্দে বলছেন হে আল্লাহ উমর
যাকে আমরা আবু জাহেল বলি, আমার এই দুই জনের একজনকে মুসলমান বানাই। আস্তে আস্তে হুজুরকে মার পাচ্ছে, এর নামটা আগে গেছে আবু জাহেলের নাম আও, তারা জানে অথবা জানি না আল্লাহ রাসূল এত দয়ালু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন অথবা বলতেন? যদি বলে দিতেন আল্লাহ উমর বিন আবু জাহেলের দুই অর্ডারে মুসলমান নবী ইজা নবীদের দোয়া কবুল হয়, নবী আনা লোকদের দোয়াও কবুল হয়, এই দোয়ারও যদি করতেন। কিন্তু নবী আলাইহিসসালাম যে দোয়া করছেন আজি উমরকে অথবা আবু জাহেল, আর নবীর দোয়া এত তাড়াতাড়ি কবুল হয় উমরকে কইতেই কবুল, আর অথবা আবু জাহেল পরে পরে উনি তো হয়ে গেলেন, আবু জাহেল আবু জাহেলই রয়ে গেল। ঠিক আছে আবু জাহেল মুসলমান হয়ে গেলে হবেন না, হিংসা লাগে, হিংসা বড় মারাত্মক এত শখ নবী। হ্যাঁ আবু সুফিয়ান জিজ্ঞাসা করেছে, বলে 100 বার উনি হক নবী মুসলমান হয়ে যাবে, হাসা হিংসা লাগে। হুজুর এত দোয়া করছেন, দোয়ার মধ্যে অথবা করে লাগাইছেন, আমি এটা পারি না জানি না কোথাও দেখছি না, এমনি একটু মজা করে মাঝে মাঝে ছাত্র জিগায় বলি, যদি খেলা দুন পিলা শেষ হয়ে যেত খেলাই শেষ, একটা শয়তান থাকতো একটা ফেরেশতা থাকতো, তাইলে না খেলা গেল। উমর ফারুক মুসলমান হয়ে গেছেন, আবু জাহেল যদি মুসলমান হয়ে যায় তাহলে তো দুনিয়ার মধ্যে আর কোনো কাজে থাকবো না, তো তাহলে তো খেলাই শেষ, পাখি না থাকলে খেলা হইব কেমন? বাকিটা জানি না, আল্লাহ পাক জানেন, অক্ষদের তার দূরে নাই, তার দূরে ছিল একদম বদলে গেছে। হযরতে ফাতেমার বক্তব্যে বলে, বোন কোরআন শিফটা দিতে পারো, এই বইটা দেওয়া হবে তোর নাম বুঝতেছে আমি জানি না, আয়াত যতদূর তাহকিক করছি তখন লায়া মুসু হইল মুতাহার নাযিল হয়, কোরআন নাপাক অবস্থায় ধরা নিষেধ, এখন মুক্তলা ফ্রি, যেটা আসল নাপাক থাকলে ধরা যায়। নাপাক তিন প্রকার, একটা হলো বজু গেছে গা, এটা একটা নাপাক, মুখে পড়া যায় ধরা যায় না, একটা হলো নির্জনের দাঁতের সহওয়াতের সাথে বুঝে মাপ, গোসল ফরজ যদি হয় তাহলে মুখেও পড়া যায় না ধরাও যায় না, আর একটা হলো একটা কাফে হেও নাপাক, দুইটা আজীব নাপাক, প্রথম দুইটা সারা আয়াতের মেজদাক কি? আয়াতের মেজদাক থেকে অজু না থাকলে আর গোসল ফরজ থাকলে শোয়া যায় না বা পড়া যায়, তখন কি হুকুম ছিল না পাক মশলা? এটা আছে, যদি ভয় থাকে কাফেরের দেশেও পূরণ হয়ে যায় না, এহানত হয় যদি কোরআন দিও না, তো লায়াম সুহমুদ আয়াত যে আল্লামা সুইতে তাকে তখন না দিল। কিন্তু কিভাবে ফাতেমা বলতেছেন তুমি না পাক কোরআন দেব না? আমার মনে হয় উনি বোধ হয় আইডিয়া নিতেছে, তো ঠিক আছে আমি গোসল করে আসছি, মুসলমান তো আগে এই গোসলের দ্বারা তো কুফরির নাপাক দূর হবে না, এই গোসল করে আসলে কোরআন শরীফের তেলাওয়াত বনেই শুরু করছে, সূরা তোহার কিছু অংশ তেলাওয়াত করলেই হযরত উমর ফারুক
মনে করেন দিন গলে গেল। প্রথম কথা আমাকে কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তার কাছে নিয়ে যান। কথা চাইছিলাম কিছু বলতে চলে গেল অন্যদিকে, ফায়দা হবে। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান, জানি তো সবই আমল করি না। আল্লাহ আমাদের দিলকে মজবুত করে দাও। যখন খবর পাইলেন যে হুজুর যেখানে আছেন উমর ফারুক তলোয়ার নিয়ে আসতেছে, অনেকে ঘাবড়ে গেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনারা ছিলেন, হুজুর আপনি যাবেন না, আমি যাইতেছি। যদি তার নিয়ত খারাপ থাকে আমি যথেষ্ট। হুজুর বললেন, না আমি বাংলাদেশের লিডার না, আমি নিজেই যাও, তোমরা বসো। বাহাদুর ছিলেন, হিম্মত ছিল, আমরারও হিম্মত আছে, চুরি করে ডাকাতি করে নামাজ না পড়ার হিম্মত। হুজুর গেছে, উমর ফারুক তলোয়ার লেগে যাবে আসিস ডাল। কি খবর, কেন আসছো? কেন আসছি বুঝেন না, হাতের তলোয়ারটা তোমার এখনো কি সবে হয়নি? আমি আসছি আপনাকে বলার জন্য, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ, এটার জন্য আসছি। আর এই তলোয়ার আজ পর্যন্ত মুসলমানের ধার কাটছে, আর আপনার ধার কাটার জন্য আসছিল। আজ থেকে আপনার বিরোধী যে তার জন্য তলোয়ার চলবে, ইসলাম বিরোধী যে তার জন্য তলোয়ার চলবে। আগে বলতে চাই না, কোরআনের তা আছে, কোরআনের আসর কত দাব করেন ঘটনা, আবু জাহেলের আদেশ শোনা যাবে না, হয়েছে করবে যে কেউ কেন আপনার শুনতে পারে। এটা আজিব, কাফেরকে নরম করে মোমেন বানায় ছেড়ে দেয়। আমি তেলাওয়াত এই জন্য করি না যে আমি মানুষকে গুনাগার বানাবো আর ওই গুণা আমার ঘরে আসবে। আমি মনে করি হাজার আলেমরা আছেন এখানে, এই মশলাটা মুসলিম মশলা বলেন বলেন বলেন, আর যারা আশেপাশের ভাইয়া তা মাদ্রাসায় মিটিং হয়, ভাগ্য এতই আলেম এই মাদ্রাসা না থাকলে আসতো না, লক্ষ টাকা খরচ করে আনতে পারতেন না, কোটি টাকায় আনা। কত মানুষের মিটিং ডাকে, কোটি কোটি টাকা খরচ করে, কত ফুলের চা উৎসব করে, তারপরেও 1,000 লোক নেই। জামিয়ার মিটিং এসে দেখেন না, পুলিশের প্রয়োজন না, টাকার প্রয়োজন না, কিছু পাখির মতো বসে আলেমের কথা শুনতেছে, আলেমদের কথা শুনতেছেন, অপেক্ষা থাকে জামিয়ায় কবে মিটিং হবে, অপেক্ষা থাকে এলাকায় এই মাদ্রাসায় কবে মিটিং হবে, অমুক আলেম কখন আসবে তার বয়ান শোনার জন্য 1 মাইল 2 মাইল 20 মাইল 25 মাইল 40 মাইল দূরের থেকে এসে বসে থাকে, মহাব্বতে বসে থাকে, লুভে না লাভে না, খাওয়ার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রসুলের মহাব্বতে, শুধুমাত্র কেবলমাত্র তাকে যে তৈরি করছে, মেধা দিছে, চক্ষু হাত দিছে, তাকে রাজি করার জন্য, আখরাতের কামিয়াবির জন্য পাগলের মতো এখানে বসে থাকে। যারা অন্য পথে চলো, দেখো বুঝবার চেষ্টা করো, তোমাদের দাওয়াত দিচ্ছি, তোমরা আমাদের ভাই, বিপদগামী, প্রত্যেককে মুসলমান হয়ে হয়ে না আসে তো ইমান, গুরুত্ব দেব। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। আমি যদি এখন একটু আয়াত করি, আপনারা চুপ থাকবেন না কথা বলবেন? চুপ থাকবো। এলাকার ভাইয়েরা সুযোগ নেও, ভাগ্য শুনলেও বরকত হয়। তোমার যেমন গান মজা লাগে, আলেমরা যখন তেলাওয়াত করে এটি শুনো, বারবার শোনা নিয়ত করো, ওই যে তোমার স্বাভাবিক দিকে মন যায়, বেপর দিকের দিকে মন যায়, তেলাওয়াত করতে মনে চায় না,
তোমাকে ইনজেকশন করছে শয়তানে, জিহ্বা কাটলেও বোঝা যায় না। যদি এই ওষুধটা খাও তাহলে তোমার এই পেট ছিন্ন হয়ে যাবে, কোরআন শরীফ পড়তে মনে যাবে, পেশাবে ধরলে যেরকম জাগ্রত হয়ে যাও, পেশাবের জন্য পাগল হয়ে যাও, নামাজের ওয়াক্ত ফেলে নামাজের জন্য পাগল হয়ে যাবে, তোমাকে কেউ বলতে হবে না, শেষ ক্ষেত্রে পাগল হয়ে উঠো, পারফরম্যান্স পেশাব দেখা দিবে, ঠিক তাহাজ্জুদের জন্য এমন চোখ করবে যেমন গঙ্গোহী রহমতুল্লাহ বলছেন, তাহাজ্জুদের সময় হলে এমন চাপ পড়ে যেমন পেশাবের চাপ পড়ে, পায়খানার চাপ পড়লে মানুষ ঘুম ভেঙে যায়, নামাজের তেলাওয়াতে তাহাজ্জুদের এমন চাপ পড়ে আমার ঘুম ভেঙে যায়। আমাদের আল্লাহ ছিলেন ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أي مدرسة رباني ছিলেন মুতামিম ছিলেন আসাদুল্লাহ কারাম ছিলেন আমার অনেক আসাদুল্লাহ এখন দুনিয়া থেকে তারা চলে গেছেন সবাই গ্রহের মধ্যে বসে আছে আমাদের পক্ষ থেকে আর যারা দুনিয়াতে আছেন মাদ্রাসার পিছনে মেহনত করতেছেন আসাদুল্লাহ একরাম তারা আছেন আর যারা মাদ্রাসার খায়েফা আল্লাহ পাক তাদের হায়াতে তৈয়বা দান করেন। আমি আর একটা কথা তারিখ অনেকে হয়তো বুঝবে না, তারিখ মুখে করতে নেই সামনে করতে নেই, এই পর্যন্ত আসছে যদি সামনে কেউ করতে থাকে মানে না হাস্যুত্তর মাটি তার মুখে দিয়ে যাও আর যাতে মুখ বন্ধ হাদিস, কিন্তু হাদিসের অর্থ এটা না যে একজনে যদি তারিখ করতে দেয় তার মুখের মধ্যে বালু দিয়ে দেবে, কিন্তু যদি হাদিস না করে উস্তাদের কাছে পরে বালু লোক শূন্য স্থাপন করতে এই ধরনের লোক আছে এই দেশে আছে হাদিস এই রকম ওই যে আমি বললাম সাহাবারা মাসুম নবী মাসুম আছে এটা অর্থই না, এটার অর্থ হইল তুমি যদি নবী পরে ইমান আইন তো নবীজির মাসুম তুমি মাসুম হও, যেহেতু তুমি একজন মোমিন হিসাবে হওয়া এতটুকু হও। সাহাবারা মেয়ারে শরিয়া এটার অর্থ কি তোমরা ওনাদেরকে মাইনে চলো সমালোচনা করো, নবীর সমালোচনা করলে সমালোচনা করলে কুফুরি হয় কোরআনে নিষেধ। আসলে এই শব্দটার অর্থ হইল দুই নম্বরে আমরা বুঝি যে ওনারা মাসুম আমরা লাগবি নবী মাসুম আমরা লাগবি নবী মাসুম তুমি তার প্রতি ইমান আনছ তার দলে ঢুকছ তার সমস্ত কর্মসূচি করণীয় বর্জনীয় গ্রহণ করিয়া তুমিও মাসুম হও,
মাসুম ছাড়া জান্নাতে যেতে হবে, গুনামুক্ত জীবন পাবে মৃত্যুর আগ পর্যন্ত এটার সময়। আর এই সময়ে মাসুমিয়ত শরীয়তে এটার নাম হলো হেদায়ত। মৃত্যুর পরে আর হেদায়তের সময় থাকে না, তখন রাজা মৃত্যুর আগে যদি হেদায়ত পাও তাহলে আখেরাতে নাজাত পাবে, দুনিয়াটা চলে যায়। হেদায়ত পাও নাই তুমি তাহলে মৃত্যুর পরে আর যা নাজাতের সম্ভাবনা নাই। এই হিসাবে দুনিয়া অত্যন্ত মূল্যবান, ওযু ছাড়া নামাজ হয় না। ওযু কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কাদা। যদি ওযু থাকে ভালো, ওযুর উপরে থাকলে ভালো, মৃত্যু হলে ইমানই মৌত হয়। বিলালে আফসির ঘটনা ভালো, কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিচ্ছু না, মুস্তাহাব। কিন্তু নামাজ পড়তে হয় যদি, তাহলে ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? তখন এই ওযু যেটা মুস্তাহাব ছিল এটা ফরজ হয়ে যায়, একটু সময়ের জন্য ওযু ফরজ হয়ে যায়। দুনিয়া এই আখেরাতের হেদায়ত ছাড়া নাজাত হবে না। হেদায়ত পাওয়ার জন্য এই দুনিয়া আমাদের জন্য ফরজ। দুনিয়ার আসবাব ইখতিয়ার করা জান্নাতে যাওয়ার জন্য, ওযুর মতো নফল থাকলেও আখেরাতের হেদায়তের নাজাতের জন্য হেদায়ত হাসিল করা ফরজ আমাদের উপরে। এটা দুনিয়া জন্য, দুনিয়ার সাংঘাতিক গুরুত্বপূর্ণ আমাদের। এটার একটা সময়, এক মিনিট সময় নষ্ট আমাদের দ্বারা করা বুদ্ধিমানের কাজ নয়। যখন কাজ করি তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ বলতে থাকি, আল্লাহ আল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ বলতে থাকি, মুখ খালি দিলে দিলে বলতে থাকি, আল্লাহ দিলের খবর হবে। ভাইয়ারা আমার, হাদিসের অর্থ এটা না যে মুখের মধ্যে বাঁধবে, মকসুদ হইল সামনে তারিখ করো না। কেন? সে তারিফ করলে অনেক মানুষ আছে তার মধ্যে অহংকার আছে, আবার এমনও মানুষ আছে অহংকার আছে। যেমন হযরত বঙ্গাই সাহেবকে জিজ্ঞেসেন ওনার পীর সাহেব, কি হালাত তোমার? উনি তিনটা উত্তর দিয়েছেন, তার একটা বলতেছে, উনি বলছেন আমারে যদি কেউ গালি দেয়, সুর বলে, ডাকাত বলে, কঠিন গালি দেয়, আমার দিলের মধ্যে কোনো কষ্ট লাগে না, কোনো ক্রিয়া আস কিছু লাগে। আর কেউ যদি আমারে বলে তুমি ফেরেশতা হয়ে গেছো, তুমি জান্নাতি, এতেও আমার মনের মধ্যে চুল পরিমাণ পরিবর্তন অহংকারের ভাবে। নবী আনাসান সিদ্দিকিয়তের মোকাম, এখন পর্যন্ত পৃথিবীতে এরকম মানুষ কে আমার পর্যন্ত থাকবে? আল্লাহুম্মা জাআলনা মিনহু। তবু তারিফ করতে নিষেধ করা হয়েছে। কেন? যে অনেকের তো এই অবস্থা, আর অনেকের অবস্থা হইল সামনে তারিফ করলে তার কুলে কিছু অহংকারী ভাব। এই জন্য সবচেয়ে উত্তম হইল সামনে তারিফ না করা। আমি তো আজ করতে বসে নিলাম বা সময় নিলাম দুই তিনটা জরুরি মশলা করলাম, কোরআন শরীফকে সম্মান করেন, তেলাওয়াত দৈনিক করেন, নামাজ পড়েন। আমি যে হাদিস করছি এটা মধ্যে ওযুর কথা আছে, গোসলের কথা আছে। ওযু করলে হাদিসের মধ্যে আছে, তিরমিজিতেও আছে, সুন্নত মোতাবেক যে ওযু করে তার শরীর সমস্ত গুণামুক্ত হয়ে যায়। সুন্নত মোতাবেক গোসল করে তার শরীর গুণামুক্ত হয়ে যায়। হুজুরে বলছেন এক হাদিসে, তোমার বাসার সামনে যদি একটা সমুদ্র থাকে, বারবার গোসল করো, তাহলে কেমন শরীরটা পাক হবে? এর চেয়ে বেশি পাক হয়ে যাবে তুমি। সুন্নত মোতাবেক ওযু করা,
আল্লাহ জিকির করা, নামাজ পড়া, নামাজের ফজিলত আপনারা আমার চেয়ে বেশি শুনছেন জানেন। আসসালাতু নূর, সাদাকাত করেন, হুজুর মেয়েদেরকে বিশেষভাবে বলছেন তোমরা বেশি সৎকার করো, উম্মতকে বলছেন সৎকার করো, আল্লাহর অসন্তুষ্টি দূর করতে চাও, এক পয়সা দেওয়া এক লাখের সাথে সাদাকাত করো। সবর জিয়া, ধৈর্য শিখো, ধৈর্যের ফল মেওয়া ফল ভালো, আমরা বাংলাতে বলি ধৈর্যের ফল ভালো, ধৈর্যে মেওয়া ফলে অধৈর্য হয় না, এটা নবীর খাসরত না। ধৈর্যে দুইটা লাভ তো একদম সাফ, যে সবুর করে সে আল্লাহর মাহবুব মাসুক প্রেমাস্পদ হয়ে যায়। দুই নম্বর, আল্লাহ কিভাবে আমাদের বুঝাবে প্রেমাস্পদ হয়ে, আমি বাংলাদেশে থাকি, আমি যারে চাই সে সৌদি আরব থাকে, আল্লাহ বলে না, যখন আমি তোমাকে মহাব্বত করি আমি 24 ঘন্টা তোমার সাথে থাকি, এই না মাত্রা কোন, তুমি যেখানে আছো ওখানে আমি আছি, দেখি না, দেখলে তুমি কি হইব জানো, ওই মূসার ঘটনা শিখো আলাইহিস সালাম, একটু নূর বাইরেছি একদম বেহুশ পড়ে গেছে, দেখিয়া পরে আল্লাহ দেখবে না দেখবে। সুতরাং আমাদের দেখার চিন্তা করো না, তবে হ্যাঁ তোমাদের যে আশা আমি অবশ্যই পূরণ করবো, জান্নাত তো এই জন্যই বানাইছি, খাওয়ার লাগি খালি ভূতটা দেখা, প্রেসিডেন্টের দেখা করলে একটা জায়গা থাকে তার অফিসে দেয়া দেয়া, এই জান্নাত হলো আল্লাহর সাথে সাক্ষাতের অফিস, যারা আল্লাহর সাথে দিদার লাভ করবে তারা জান্নাতে যাবে, এটা আল্লাহর সাথে দিদারের অফিস, গিলমান থাকে আল্লাহর জান্নাতের মধ্যে, গিলমান আছে, হুরপরি আছে, এতে যে আমরা থাকবো এখানে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, ওই জন্য আর আমার আপ্যায়ন করার জন্য আল্লাহ আছে, আসল মকসদ তো এটা, আসল মকসদ হলো আল্লাহকে দেখা। সেটা হচ্ছে হযরত খানের এক ঘটনা রাহমাতুল্লাহ আলাই, উনি লেখছেন ওনার কিতাবের মধ্যে যে এক হুজুর আল্লাহওয়ালা উনি প্রায় 30 বছর পর্যন্ত সিজদায় পড়ে কাঁদছেন, 30 বছর সিজদায় পড়ে কাঁদছেন এর অর্থ কি, পেশাব করেন না, পায়খানা করেন, নামাজ করেন, সব করছে, বাকি সময়ের মধ্যে যখন সময় নিশ্চিত করে কাঁদতেন। আর একটা কথা বল, আল্লাহ আমি জান্নাতে যাব, মেয়ে কি আজি হাদিস কোরআনে তো আছে জান্নাতের জন্য দোয়া করো, একবার আমি জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে কি পাগল, কিন্তু একসে অবাক হইল যে 30টা বছর যেতে আল্লাহ কিছু বলে, 30 বছর পরে আল্লাহ বলে কি ব্যাপার, মাথা ওঠা ইচ্ছা তারিখ জগৎ আমরা বুঝলে শেষ কাল হইতে, এই যে আল্লাহ এরকম কথা কয় না কি হয়েছে, এটা কথা বলার তরিকা ভিন্ন, কথা আমি এটা বলতেছি এক ধরনের, এটা বাইরে কিছু ওখানে আরেক ধরনের, ছোট্ট আওয়াজ বড় আওয়াজ যে ভাই আল্লাহ এইভাবে কথা বলবেন ওনার তরিকা, কি চাষ করি জান্নাতে যাবো, কেন জান্নাতে যাবো, তো আমার আইডিয়া রে, কি আইডিয়া রে, 70 বছর ধরে তোমার ইবাদত করতেছি, তোমার প্রেমে পড়ছি আমি, আমার কিচ্ছু দরকার নাই, আমার শুধু তোমাকে এক নজর দেখার দরকার, আর কিছু চাই না, শুনলাম জান্নাতে নাকি হোর আছে,
জান্নাতে নাকি খুব ভালো খাবার দাবার আছে, যেখানে মনে হচ্ছে স্বাধীনভাবে বাগানের মধ্যে হুরের হাতে ধরে ঘুরা যায়। এটা আমার মনে হচ্ছে পুরা মনে হচ্ছে, কিন্তু আল্লাহর ভয় না যায়নি মনে করছে। আমি তো দুনিয়া দেখতেছি 10 দিন হায়াত অবস্থা থাকে, এসিড মারলে শেষ হয়ে যায়, এমনি একদিন চামড়া নষ্ট হইয়া এত সুন্দরী বউ এরকম হয়ে যায়, এত সুন্দরী জামা এরকম হয়ে যায়, অস্থায়ী 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 এইদিন পিছনে পড়া যুবক প্রযুব বুড়ারাও নষ্ট হয়ে যাবে। এত বড় মহা বড় মানুষ হয়ে নারীর জালে আক্রান্ত হয়। হুজুর বলছেন, হে উম্মত, আমি পৃথিবীতে ধ্বংসের অনেক কিছু আছে জানাই গেলাম, বেপর দেখি আজনবী মহিলার সাথে প্রথমকথন, চিঠি আদান প্রদান, মন দেওয়া নেওয়া তোমাকে ধ্বংস করবে, সমাজকে ধ্বংস করবে, রাষ্ট্রকে ধ্বংস করে দেবে। পর্দার ব্যবস্থা করো। হে আল্লাহ, আমি দেখতেছি দুনিয়ার যুবকদেরকে, দুনিয়ার বৃদ্ধ বৃদ্ধাদেরকে দুইজনের মা হওয়ার পরেও প্রেমের আকারে জালে বদ্ধ হইয়া বাচ্চাদেরকে কাইতে জড়ো করিয়া বাচ্চাদেরকে ছাড়িয়া তার প্রেমিকের সাথে চলে যান। কি সমাজ ব্যবস্থা, কি ডিজিটাল, কি হচ্ছে দেখে, দিন না থাকার কারণে মাদ্রাসা বন্ধের পায়ে তারা করো তোমরা, তোমরা সব জায়গার ভিতরে মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, আল্লাহর নাম লও যদি বাঁচতে চাও, নালে করোনা আরো বাড়তে পারে। অসংখ্যার পার্লামেন্টে বাস কর, বলো 40 দিন মাওলানা মুর্শিদ বলছেন 40 দিন বাংলাদেশের যারা মুসলমান নর নারী একজনও নামাজ ছাড়তে পারবে না, একজনও না। তওবা করো, খালেস তওবা করো, পাঁচত্বের নামাজ ঠিক মতে পড়ো, নিজের সন্তানদেরকে পর্দায় রাখো, পর্দার ব্যবস্থা ঠিক রাখো, দিন শিক্ষা দাও, সুন্নাত তরিকায় চলো, কসম খোদা 40 দিন করে দেখো, এই দেশে কোনো করোনা থাকবে না। শুধু একবার পরীক্ষা করো, আল্লাহ তোমার জাতির উপরে ভরসা করে বলছি, সারা পৃথিবীর মুসলমান তোমরা গুনাহ বর্জন করো, এক কথা, মা সরকুম মিন মুসিবাতি ফবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, একটা দুইটা শাস্তি দেই আমি তোমাদেরকে ঠিক করার জন্য, পথে আনার জন্য, কসম কসম কসম, আমি আমার কোন মুসলমান বান্দাকে বিশেষ করে আমার মুসলমানকে, গ্যার মুসলিমও বটে কিন্তু বিশেষ করে মুসলমান, তোমাদের শরীরে একটা কাঁটা চুল বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই, যদি তোমরা বেগুনা হও, ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা ওয়া ইয়ারজুকহু মিন হাইসু লা ইহতাসিব, ওমাই ইতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা। আমি আল্লাহ বলছি, তোমরা যদি গুণমুক্ত হও, ওমাই ইত্তাকিল্লাহ ওমাই ইয়াজতানিবিল মাআসি যাহিরাতান আও বাতিনাতান তাতআল্লাকু বিআইয়্যি শা'নিন মিন শু'উনিল ইনসানিয়্যা আদ-দুনুবিয়্যা উখরুবিয়্যা মাযহাবিয়্যা সিয়াসিয়্যা, যত ধরনের বালা মুসিবত হোক, ইউসুফের মতো কবরে নিক্ষেপ করা হোক, কুয়াতে নিক্ষেপ করা হোক, তোমরা গুণমুক্ত হও, আমি আল্লাহ ইউসুফকে যেভাবে উঠায়া মিশরের বৎসর বানাইছি, তোমাদেরকে দুনিয়াতে আখেরাতে বৎসাহী তোমাদের হাতে ছেড়ে দেব। কেন বুঝো না মুসলমান তোমরা, প্রশাসন তোমাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি,
কেন? ইমানের কারণে, আমলের কারণে। মুসলিম নাম তোমাদের, মুসলিম সব একবার, কেউ একটু গুনাহ করে কেউ করে না, কিন্তু নবী আদেশ, একজন রুগীকে যেরকম সেবা করবা, আত্মার রুগী, সে নামাজ করে না, ইবাদত করে না। মাদ্রাসার দায়িত্ব, ছাত্রের দায়িত্ব, আলেমের দায়িত্ব, মহেনা হেকমত বুকে নিয়ে মহব্বত করে তাকে দিনের দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও, দিন বুঝাও। আমি দেখছি বড়দেরকে, সেটা আমি চলছি তাদেরকে আমি দেখছি, আমি বলতে চাই না, হাজার হাজার মানুষ, 10-15-20 হাজার মানুষ আমার জীবনে না বলেই আমার সাথে থাকে, ওরা দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দিছে, বড় বড় চাকরি করে, বড় বড় অফিসার, কিন্তু তারা সুন্নতি ব্যবহার করে, পাঁচত্ব নামাজের বা জামাত পাবন্দি করে না, পায় তো তার রুমের ভিতরে তার ওয়ার্কারদেরকে নিয়ে নামাজ পড়ে, ফ্যাক্টরি ভিতরে করে করে, তারা মনে আছে শুধু আমাদের বলার দরকার, তাদের বলার দাওয়াত দেওয়া দরকার, একটু আদরের সাথে, গালি দিয়ে নয়, চিল্লিয়ে নয়, মহব্বতের সাথে, চিল্লা চিল্লি জেহাদের ময়দানে করবা, ওই ফিল তৈরি করো, আমাকে এক নম্বরে পাইবা ইনশাআল্লাহ। বললাম তো আল্লাহ পাক শহীদকে মৃত্যু বলতে রাজি না, জান্নাতি দুনিয়াতে পায়, এটা কে না চায়? আমরা সব মুসলমান চাই ইসলামের জন্য শহীদ হয়ে যাবো, কিন্তু শহীদ না হয়ে নিজেদের শহীদ ঘোষণা করো, ফলে যত ইহুদি খ্রিস্টান নাস্তারা ফাসেক ফুজ্জার, হেরাও নিজের শহীদ বলা আরম্ভ করো। শহীদ সংখ্যক কেন হচ্ছে? সব আমাদের তে শুরু হয়, আমাদের তে শুরু হয়, আমাদের মধ্যে ঐক্য নাই, একেই বলি, আমার কাছে অনৈক্য বলতে কিছু নাই, সব আমরা একই আছি, কিন্তু যারা বলে ঐক্য নাই, এটা এই জন্যই বলে, যা কিছু এই দেশে ঘটতেছে নারাজ হবেন না, এটি আমার কারণে ঘটতেছে, আমার কারণে ঘটতেছে। আমি যদি ফটো তুলতে পারি, আমি যদি ফেসবুকে রাখতে পারি, আমি যদি আমার রুমের ভিতরে কি জানি করে সুকাস মূর্তি দেখা যাইতে পারি, আমার দোকান সাজাইতে পারি, সরকার কি করবে? সরকার জনগণ যেটা চায় সে করবে। 70-90 জনের ঘরে শোভা যদি মূর্তি হয়, আর প্রত্যেক হাতে হাতটাকে আমিনের হাতে নামাজ পড়াইতেছে, ইমামতি করতেছে, একটা মত হইতেছে, তখন খালি মনে হয়েছে ওই দিক দিয়ে একটা মত হইতেছে, ওনার বক্তব্য হইতেছে, ভাই নামাজ শুনাইতেছে, একটা মত হইতেছে, পরে পরে এই যে হালাত আমি দেখি না, কিন্তু বলে হুজুর আপনি ফটো নিয়ে তো বাড়াবাড়ি করেন, আপনারা ফেসবুকটা খুলে দেখেন, সবচেয়ে বেশি ফটো আপনাদের দেশে, সবচেয়ে বড় বড় আলেমদের ফটো, তো ওইটা প্রতি আন 24 ঘন্টা আছে, বাইর হয় লুকা, ওইটা কি? আজকে যে বাস্তব নিয়ে পেরেশানি, কোন মুসলিম এনে গ্রহণ করতে পারে না, মুসলিম আওসাম ওয়াসনুন সনম আসনাম তাওয়াসিদ ইত্যাদি, এগুলো যে কারণে যেভাবেই হোক ইসলামে কি হারাম হচ্ছে, ফলে সুলাইমান আলাইহিস সালামের তামাসিল নিয়ামত হিসাবে শুক্রিয়া আদায় করতে বলছি, তুমি যাও না সুলাইমানের মজাবে যাও না আলাইহিস সালাম, কে না করছে যাও, আমরা সুলাইমান আলাইহিস সালামকে নিষ্পাপ নবী বলি, আদম আলাইহিস সালামের যুগে বিয়া হইত, এক বোন আর এক বোন ভাইয়ের বোনের বিয়া করত, এখন জায়েজ আছে? আছে? হুজুর হযরত সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত জায়েজ ছিল তামাসিল বানানো, ভাস্কর বানানো, মূর্তি বানানো জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে হারাম, বুখারী শরীফের মধ্যে আছে ওই হুকুম রহিত হয়েছে, প্রতি যুগে নবীর হুকুম আকায়েদ রসুলের মধ্যে।
কিন্তু ডাক্তার যেরকম চিকিৎসা কমায় বাড়ায় ঔষধ পরিবর্তন করে, নবী আলাইহিসসালাম পর্যন্ত শরীয়ত কখনো রহিত কখনো বৃদ্ধি এরকম করতে করতে নবীর উপরে এসে যখন দিন শেষ হয়েছে, এই আমাদের নবীর প্রথম যুগে বিভিন্ন ধরনের বেয়াজা ছিল, হুজুর বাদ দিয়েছিল মোটা নিকা মোটা, এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টার জন্য এখনো শিয়ারা করে এটাও যাচ্ছিল, মদ খাওয়া যাচ্ছিল আর সুদ খাওয়া 18 হিজরি পর্যন্ত যাচ্ছিল, আল্লাহ রসুলের মৃত্যু 5 বছর আগে, 2 বছর 23 3 1 2 5 বছর ফদে মক্কার দিন হুজুরে বলছেন আজ থেকে আর সুধার, তার মানে 13 বছর মদিনার মক্কা আর মদিনার আট মিলাইলে কত হয় 23, এই 23 থেকে ফতে মক্কার পরে 2 বছর বাদ দিলে যা থাকে 19 বছর বা 18 বছর পর্যন্ত ইসলামের সুদ জায়েজ ছিল, বুখারী হাদিসে আছে কোরআন শরীফের মধ্যে আছে, কিন্তু হুজুর যেদিন অফাত থাকছেন এর আগে এই সব দিয়ে হারাম করে দিয়েছে, তো আমাদের শরীয়তেই তো অনেক হুকুম ছিল সেইগুলোকে হুজুরে আস্তে 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 পদ্মার হুকুম যখন আসছে সাহাবারা হযরত উমর বিশেষ বলে বলছে মহিলাদের চরিত্র নষ্ট হচ্ছে হইতে পারে, এখানে আপনার বিবিরা বিশেষ বলে গ্রহণযোগ্য খেয়াল করা উচিত, মহিলা পুরুষ একজন একজন আরেকজনের সাথে ডিজাইনের কথাও না বলে, এমন কথা যেটা মনের আকর্ষণ হয় এরকম কথাও যেন না বলে ইত্যাদি ইত্যাদি কোরআনের মধ্যে আছে, হুজুর বলছেন না পর্দা হুকুম আসে না পারবো না পারবো না পারবো না, তিনবার চারবার কিভাবে উন্মতকে তিনি গঠন করছেন, আমরা চাই পর্দা না হোক, জাপানিরে কয়েক পর্দা চাই কাফের হয়ে পর্দা চাই, আমরা বলি দাঁড়ি থাকো, জার্মানিরা বলে ওই যুবকের কাছে বিয়া বসবো না যে দাঁড়ি কাটে, কি উল্টা হইতেছে এই দেশগুলোর মধ্যে, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, এই সমস্ত বাতিল দলিল হুজুরের যুগে ছিল সেই রহিত হয়েছে, তাহলে হুজুরের যুগে সুদ ছিল এখনো যায় না ঠিক, ওই ওই নবুয়ত পর্যন্ত যায় ছিল, আমাদের শরীয়তে যে নিষেধ করছে প্রয়োজন ছাড়া মুসলমান ফটো ভেজে পারবে না, আর ওই সমস্ত জিনিস তাই পূজার জন্য হোক তাই যে কোনো কারণে হোক শরীয়তে সমর্থন করে না, আমরা কাউকে বাধ্য করি না, অন্য মুসলিম জাতি যারা যা ইচ্ছা করো, আমরা আমাদের মুসলমান ভাইদেরকে বলি দাওয়াত দিয়ে বুঝাই তোমরা এই কাজটা যেও না, আর সরকার যেহেতু 90% মুসলিম এই দেশের মুক্তিযোদ্ধা 90% মুসলিম, তারা কোনদিন এটি পছন্দ করতে পারে না করে নাই, তাদের নামে মসজিদ বানাও, তাদের নামে মাদ্রাসা বানাও, ঘরে ঘরে মাদ্রাসা মসজিদ ছোট ছোট মক্তব বানায় সকালে খেলে সারাদিন রেকর্ড দেয়, ওরা ইউনিভার্সিটিতে ভালো কলেজে পড়া স্কুল বাধা নাই, 2 বছর 2.5 বছরে কি আসে যায়, 12 বছরের জায়গায় 14 বছর তোমার ছেলে মেট্রিক পাস করবে, কিন্তু এর মধ্যে কোরআন যদি ঢুকাইতে পারো আর কিছু না হোক একদিন ঘুরে ঘুরে তোমার তোমার বংশ ঠিক রাখবে তোমার ধর্ম ঠিক রাখবে, এমনও হইতে পারে তোমার ছেলে তোমার জানাজা পড়াবে, চাও তো সবকিছুই রেখে যাবে একটা ছেলে তৈরি করে খেয়ে যাও, 80 জন ছেলে এখানে পারে নিয়ে যেতেছে, আমি জানি না এলাকার কয়জন আছে, আমি জানি না ধনীর ছেলে কয়জন আছে, জিজ্ঞাসা করতে চাই না লজ্জা লাগে, অনেক জায়গায় জিজ্ঞাসা দেখি এলাকার মানুষের কেউ না, তাহলে কি মালসাওয়ালারা শুধু পয়সার কাজ করো নাকি এলাকার মানুষকে দিনদার বানানোর জন্য
যুবকদেরকে দিনদার বানার জন্য কোন ব্যবস্থা রাখছো? বৎসরে একটা সবাই যথেষ্ট, মাসে একদিন সব গুজারি করো, তাদের ডাকো, তাদের জন্য হেসাব করতে সময় দাও, ব্যস্ত মানুষকে সময় দাও, তাদেরকে সুন্নত শিখাও, নামাজ শিখাও, আজান শিখাও, একামত শিখাও। দিন সুন্নত যখন দিনের ভিতরে ঢুকবে তখন সারা পৃথিবী চেষ্টা করলেও 100 ভাগ মুসলমান 90 ভাগ মুসলমানের দেশে কোনদিন সরকারও চাবে না যে এখানে এটা বাস করবা না, এদিন চাবে না। জনগণ একটা খুশি, মুসলমানরা চায় ঘর ভরা, দোকান ভরা, সব দোকান পড়াও, সব দোকান বন্ধ করে দাও, সামনে রেখে দাও যে এগুলো ইসলামে নাই, ইসলামে নাই, ইসলামে নাই। দেখবা কালকে কত হেরিং আসবে, মুসলমানরা তাদের ঘর থেকে সমস্ত বাস্কর এইগুলো শরীয়তের মাঝে ফলাই আসবে। তাহলে সরকার বুঝবে যে আমার জাতি এটা চায় না, চায় না। খুদার কসম, তোর কত উচিত এই দেশ ইসলামী দেশে পরিণত, এছাড়া মারামারি করিয়া, উশৃঙ্খলতা করিয়া, এই সমস্ত গালাগালি করিয়া কোনদিন হবে না, কোনদিন হবে না। এটা শুধু জেহাদে হবে, অন্য জায়গার মধ্যে মহাব্বতে করতে হবে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। অনেক কথা নিলে আপনারা কষ্ট পেয়েছেন, আমার তো অধিকারও আছে, এই জন্য একটু বেশি বলে বললাম, আয়েশা গেছে। দোয়া করি আপনাদের সবার জন্য একটা কথা, খতনা করার সময় তো অনেক বেশি বাদ দিয়ে দিয়েছে, হ্যাঁ আরেকদিন করবো নে, ওই যে আধা ঘন্টা 15 ঘন্টা যেতে পারে, আওয়াজ দেখা যায় একটু কিরম কিরম খুব কম জোরে বলে এটা তো শুনলেন। এখন আল্লাহর কালাম নবীর হাদিস আছে, আমার যখন বলছেন আমার এই এলাকার মানুষ আমি তা অনুরোধ করতে পারি না আপনাদের, দেখা যায় আমি চিন্তা করি যে কোনো সময় এরকম করে যে পয়সা শুনে শুনে ছাত্রদের মাথা শুরু করে উঠতে থাকে, এদের মধ্যে এমনি খারাপ খারিপ হয়ে যেতেছে। এখন আমরা মূল্য ডাকবে, ওকে যদি ডাকবো ওকর মূল্য ডাকবে, এদের যে আমরা মাথা তাগড়ি দিতেছে এগুলো মজা তো করে তাগড়ি দিতেছে গেলে আমাদের বাপের মাথায় তাগড়ি দিব, আমরা এই জন্য দেই সবের সাক্ষী রাখি, একটু মনের মধ্যে আশা, হেরানে জান দিবে আমাদের ছায়া থাকলে সবাই খাইতেছে, কিছু গরিব যদি খায়া থাকে খারাই থাকে তো না দিলে লজ্জা লজ্জা লাগে না, আল্লাহর এটা তো কমি নাই, তারারে মুকুট পড়াবে, হুজুরেরও মুকুট পড়াবে, আমার দারমা মা বাপের মুকুট পড়াবে, ছেলেরা যে কি করাইবে এটা আল্লাহ জানে, ছেলেরা তো দাবি করবে আমার হুজুরেরও মুকুট পড়াইয়া দেবে, দিব পড়াইয়া, আমরা এবার ছায়া থাকি তোরা ছায়া দিচ্ছিস আল্লাহ, এদের মাত্র থাকবি তো আমরা বলছি না তোমার মতোই পাবলিক করে হেরা বসে রয়েছে দেখছে, দেখলে গোনা যায় ওই জাতির সাথে গণ্য হয়, আল্লাহ কমে যাবে তো না, আমার কেন জানি মনে আছে আল্লাহ মাফ করে দেওয়া মনে হয় এই হাফেজের মাদক পাগলি, উস্তাদদের মাদক পাগলি, মা বাপের মাদক পাগলি, আমরা যে বইয়ে দোয়া করছি আমাদের মাথার মধ্যে সোনার মুকুট আসবে না কেন, নাচবে তো ক্রমিত হোকে আরো কিছু পিতলে পেয়ে আমরা যে ধৈর্য ধরছি এই জন্য আল্লাহ আমাদেরও দিয়ে দিতে পারে, মানে তো বারবার আসে, এই জন্য দোয়া পর্যন্ত আপনারা থাকবেন, আল্লাহ তৌফিক দান করুন, জলদি করুন, দেরি আসলেই হয়ে গেছে।
আর ইচ্ছা করা সম্ভব আগে পুরো শিখতাম করতে থাকেন তোমাদের আগে উচিত ছিল কোরআন শরীফ যারা পড়ে তাদের আগে বসানো, ওদের মর্যাদা দেওয়া, কোরআন শরীফ কই তোমার একজনে করবে না এই জন্য এটার বজিফা হইল 100 বার পড়া।
আল্লাহের মহাব্বত, নবী আলাইহিসসালামের মহাব্বত আপনার দিলে আসবে, আপনার জন্য গুনাহবর্জন নেক করা সহজ হবে। দুই নম্বর সূরা ফালাক, দুনিয়াবী উপরবী জাদু টোনা আছে না, মাসায়েবে জাহেরি বাতিনি জাদু জিন পেরো, এটি একশোবার পড়লে আল্লাহ এই মুসিবত থেকে বাঁচায় রাখবে, হাসাদ থেকে বাঁচায় রাখবে। এখন আমরা দেশে হাসাদ খুব চলছে, এতে বাঁচার জন্য একশোবার সাথে হাসাদ এই এসব খান্না আছে শয়তানে করে, এজেন্ট শয়তানের আছে, ওইটারে দূর করার জন্য আর একশোবার সুরায় না। এই তিনটার মধ্যে সম্পর্ক আছে, এই তিনটা দৈনিক পড়ার চেষ্টা করে ইনশাল্লাহ আল্লাহর মহব্বত হবে। দুই নম্বর হাসাদ থেকে বাঁচবেন, ঈর্ষার থেকে বেঁচে যাবে, তিন নম্বর শয়তানের খান্না থেকে বেঁচে যাবে। আল্লাহ আমাদের কঠিন দেশ। بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواتمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم قوسا وقال مجاهد القسط العدل بالرومية ويقال القسط مصدر القسط وهو العادل وأما القاسط فهو الجائر وبصاد المقتصر منا إلى الشيخ الإمام الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة الجعفي الجمالي البخاري رحمه الله الباري اللهم انفعنا بعلومه وعلومهم آمين. فإنه قال حدثنا أحمد بن أشجاب قال حدثنا محمد بن صهيل عن عبارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال النبي صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم امام بخاري প্রথম হাদিসের মধ্যে বলছেন আমল আসল জিনিস, কিন্তু আমলের রূপ জান হইল এখলাস আল্লাহর জন্য করা, আর আল্লাহর জন্য করা মেয়া মাপকাঠি মডেল হইল সুন্নাত মোতাবেক। তাহলে আল্লাহ প্রথম লাস্টে বলছেন তোমার একদিন মৃত্যু হয়ে যাবে, দুনিয়া থাকতে কুল্লু নাফসি যায়েকাতুল মউত, যে অনুভূতি তুমি জাগাও তাহলে দুনিয়ার ট্রেন কমবে, আখেরাতের তৈরি বাড়বে। এই জন্য উনি এটা বাপ কায়েম করছেন, শেষ সৎগাও বাইরে যাবে আর দুনিয়ার মানুষ এখানে পদ্ম উপাধি তাদের শুনে যাবে যে একদিন কিন্তু তোমার মরতেই হবে। আজানে ভূষণ আছে, দেখো না আবু জাহেলের মরতে হয়েছে, যে এই পার্টি সব নবীরাও আছে তাদেরও মৃত্যু, যদি বাঁচার ছিল যে আপনি আলোচনা তারাও থাকতে পারে। এত বাস্তব অবিকল্প আল্লাহ সিদ্ধান্ত হইল না, আমাদের মুরব্বীরা এইগুলো করছেন, এই জন্য সবসময় পাওয়া যায় না, এই সবার নামে সবাই আসত এই কথাটা শুনে গেল আলোচনা করলো ছাত্র হয়ে গেল, একটা হাদিসে সত্য হয়
আল্লাহু আকবার শুনে যাও, একদিন তোমাদের মৃত্যু হবে, সবারই মৃত্যু হবে। জান্নাতে যাওয়ার জন্য সর্বশেষ অনেকগুলো তরিকার মধ্যে একটা তরিকা সাধারণত বেশি হবে, ছোট বাচ্চা মারা যাবে তো হিসাব নেই, চলে গেছে এক। আরেক দল আছে তারা জান্নাত, তারা জান্নাত থেকে বসে গেছে। আরেক দল আছে ব্যাখ্যা করা যাবে না, মোটামুটি ছিল মুসলিম শরীর আছে, এরাও সব জান্নাত। তো জান্নাতে যাওয়ার অনেক তরিকা হবে, তারা তো এমনি চলে শহীদা ইচ্ছায় পার্টি বেলা হিসাব জান্নাতে চলে। আল্লাহুম্মা জাআলনা মিন গায়রিন নাবিয়িনা মা ফীহি কাল মুতাওয়াক্কিলিন, তাদের মতো বড় হয়েছে বাচ্চা তো ভাগ্য কত বাচ্চারাও যাবে। وَجَعَلْنَا مِنَ الْمُجَاهِدِينَ لِلْإِسْلَامِ এই দুটো বাক্য আছে। আরেকটা যেটা সবচেয়ে বেশি হবে সবাই বোঝা যায় যে এটি হল তরিকা আসল মৃত্যুর পরে দিন লাস্ট। আল্লাহ পাক গুনাহ করুণা কুদরতের দ্বারা এখন তো দেখা যায় না, হয়তো আছে অনেকে দেখে আবহাওয়া উনি অজু করতে বসলে গুনা বাইরে তো দেখা যায় এরকম চোখ লাগে যে আল্লাহ আমাদের এরকম চোখ দেব, কিন্তু আবু হানিফা আবার যেরকম দেখা আরম্ভ করছে সিদ্ধ করে আল্লাহ আমার এরকম দেখায় না, মানুষের দেখি নিজেরটা দেখি কারণ মায়েদের প্রকৃতি খায় আমরা দেখি না, কিন্তু ওই দিন দেখা যায় গুনা মুজাসসাম হয়ে আসে বস্তু হয়ে অবজাতু মা আমিল হাব ছোট নাই বড় নাই, যত গুনাহ করছো যত গোপনে করছো যেভাবে তোমার সামনে অবজাতু মা আমিল হাব। আল্লামা কাশ্মীরি বহুত বড় সবাই জানে, আমি উনি বলেন এটা সাফ বুঝা যায় যে সমস্ত গুনাহ স্থূল বস্তু হয়ে আসবে সামনে দেখা যাবে অজন। তো আল্লাহ পাক বুঝাইবার জন্য উনি তো জানেনি, মানুষকে বুঝাইবার জন্য এটা পারলাম যে কত বড় হবে আমি বলতে পারবো না, একবারে মাধ্যমে না কয়বারে এটা লাগে বাকি একটা পাল্লা, এটা নেকি পাল্লা, এটার নাম হবে আর কাফাত নাইয়া নুরি পাল্লা নুরানি পাল্লা, আরেকটা নাম কাফাত মুসলিমা গুনার পাল্লা। এই হাদিসটার অর্থ যে এই যে কালিমাটা যেটা পড়লাম সুবহানাল্লাহি ওবিহামদিহি, সুবহানাল্লাহির দুটো জুমলা সুবহানাল্লাহি ওবিহামদিহি সুবহানাল্লাহি লাযী, এর অর্থ জানি না, জানার দরকার নেই, জানলে ভালো না জেনেও যদি বিশ্বাস করে এই দুইটা জুমলা পড়তে থাকে পড়তে থাকে আর আল্লাহ দয়া করবে অবশ্যই দয়া করবে, কারণ এখানে আছে এই দুটি শব্দ রহমানের প্রিয় আল্লাহর প্রিয়, আল্লাহর তো অনেক নাম আছে, কাহারের প্রিয় সত্তারের প্রিয় একটা বড়, বাকি সবগুলো গুণের মধ্যে একটা না একটা প্রশ্ন যাবে মান্দার ভয় লাগে যদি বাকি রহমান শব্দ দয়া, এমন আম কাফের প্রতি দয়া মুসলমান বদলি কেউ না, কাফের কেউ যিনি দয়া করে তাকে রহমান বলে, সেই শব্দ দেয় না বলতেছে এই দুইটা শব্দ আল্লাহ এটা বলে না রহমানের যে সবাইকে দয়া করে আখেরাতেও করবে দুনিয়াতেও করবে কাফেরকেও করে ইহুদি খ্রিস্টানদের উপরে নাস্তিকদের উপরে সবগুলো দয়া করে অর্জন তার নাম হয় রহমান, এই শব্দটা এখানে ইশারা করবে না। এই দুইটা শব্দ যে পড়ে বাক্য দুইটা পড়ে
আর আল্লাহর যদি দয়া হয়ে যায়, আর আল্লাহ তো দয়া হবে বলেই তো সব দড়াই তাহলে যদি দাখিল হয় তাহলে হবে নেকির পাল্লা, আর নেকির পাল্লা ভার হয়ে যাবে, সুতরাং সে জান্নাতে চলে যাবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আর যদি গুনার পাল্লা ভার হয়ে যায় তাহলে জাহান্নাম। আরেকটা পাল্লা আছে দেখো, যদি ড্র হয়ে যায় যেহেতু বলে নাই তো সুতরাং আপনিও পড়েন নামাজের পরে কমপক্ষে ব্যবহার করতে পারবেন। হায়রে মুসলমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা পড়তে 10 মিনিট লাগবে, কয় মিনিট লাগবে? বারবার ভিক্ষা চ্যালেঞ্জের দেবে আমরা বয়ের আগে বন্যা মহাপতে বারবার যখন আল্লাহ দরজায় খালি যা ছক্কর দিবে কে সুবহানাল্লাহ তবে আমি সুবহানাল্লাহ চাপ করতে থাকবে আল্লাহ বলবে ভালো লাগে না দেয়া কি চায় কি চায় জান্নাত চায় দেয়া দিয়ে আল্লাহ বড় ভাইও আল্লাহ বড় দেয়া ছোট্ট আসার কথা নেই আল্লাহ পাক আমাদের আমল করে লাগে জল করে দিলে যাই আগে অনুমতি দিয়েছেন আমাদের নির্দিষ্ট অবস্থায় দায়িত্বশীল ছাত্র আছে অল্প সময়ের মধ্যে রুমাল যাবে, রুমালের মধ্যে আপনারা যে যা পারেন মাদ্রাসার জন্য কিছু দান করে দেন, অন্য কেউ যাতে আমাদের জিম্মাদার উস্তাদ রয়েছেন এবং জিম্মাদার ছাত্র রয়েছেন, নির্দিষ্ট কালারের কাপড়ও রয়েছে সেগুলোতে আমরা দিয়ে দিই।